সুপ্রভাত, আজকে মে মাসের 7 তারিখ মঙ্গলবার। আমি আবার বেরিয়ে পড়েছি আপনাদের একটা সুন্দর ব্লগ উপহার দেব বলে। জাহ্নবী ছোটন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এখন হাওড়া স্টেশনে, হাওড়া স্টেশন থেকে আমি এখন ট্রেন ধরে রিষড়া যাব, লোকাল ট্রেন ধরে বর্ধমান, আরামবাগ, তারকেশ্বর, শ্যাওড়াফুলি, ব্যান্ডেল, যে কোনো লোকালে করে আমি এখন রিষড়া স্টেশনে যাব। হাওড়া থেকে রিষড়ার দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার, আর সময় লাগবে 25 মিনিট, আর মাঝখানে 6খানা স্টেশনে থামবে। দাদা রিষড়া থামবে? আমি জিজ্ঞেস করে নিলাম, রিষড়া থামবে? আরামবাগ লোকাল উঠে গেলাম, মোটামুটি ফাঁকাই আছে। তো 9:55 ছাড়ার কথা, এখন তো 9:55 বাজে, ঠিক 10টায় আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। যে ট্রেনে আমি এসেছিলাম, এখন 10:27 বাজে। আমাদের ওখান থেকে হাওড়া থেকে, আমাদের হাওড়া থেকে ট্রেন ছেড়েছিল 10টার সময়, তো অ্যাকচুয়ালি টাইম নেয় 25 মিনিট, তো ওটা 27 মিনিট নিয়েছে, 2 মিনিট লেট করেছে, এটা কিছুই নয়। যেদিকে দিয়ে হাওড়া থেকে আপনার ট্রেনটা আসছে সেই দিকের একদম এক্সট্রিম এন্ডে, তার মানে হাওড়ার দিকের সাইডে আপনারা নামবেন, একদম শেষে নেবে দেখবেন প্ল্যাটফর্মের শেষে চলে এসে এখানে একটা লেভেল ক্রসিং করবে। এই লেভেল ক্রসিং দিয়ে যখন আপনারা হেঁটে এইখানে আসবেন, এখানে রিক্সা পেয়ে যাবেন। এখন টোটো রিক্সা সব দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে আপনারা ডাইরেক্টলি পেয়ে যাবেন টোটো বা এই মন্দিরে যাওয়ার জন্য। দাদা এখানে সিদ্ধেশ্বরী কালী মন্দির যাওয়ার টোটো পাওয়া যাবে? কত? 10 টাকা। আমি টোটোতে উঠে গেলাম, এই টোটোতে উঠে জিজ্ঞেস করলাম 10 টাকা টিকিট, তবে একটা প্রবলেম, যদি প্যাসেঞ্জার হয় তাহলেই চাড়বে, নাহলে বসে থাকতে হবে। তবে হাঁটা পথ আপনি যদি হেঁটে যেতে চান তাহলে 10 মিনিটে আপনি পৌঁছে যেতে পারবেন, তাই তো? আর যদি প্যাসেঞ্জার না হয় তাহলে যাবে না তো? একটা দুটো প্যাসেঞ্জার তুমি যাব না? না না, মোটামুটি কটা প্যাসেঞ্জার হলে যাবে? তিনজন হলে যাবে। আমাদের টোটো ছেড়ে দিল মন্দিরের উদ্দেশ্যে। আমি রিষড়া স্টেশন থেকে এইমাত্র সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরের একদম মেন প্রবেশদ্বারের সামনে চলে এসেছি। রিষড়া স্টেশন থেকে আমার সময় নিল 5 মিনিট, আর টোটোতে আমার ভাড়া নিল 10 টাকা। চলুন তাহলে আমি এবার এই রিষড়া সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরে প্রবেশ করে আপনাদের পুরো বিস্তারিতভাবে মন্দির দেখাবো, মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস বলবো। আশা করি আপনাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। মন্দিরে যাওয়ার একটি সরু রাস্তা, যার সামনে একটি সুন্দর তোরণ, যার ওপরে একটা চূড়া আছে, তাতে লেখা আছে ওম ও মন্দিরের নাম ও প্রতিষ্ঠা বর্ষ। তোরণ পেরোলেই পুজো দেওয়ার সামগ্রী বা ডালির দোকান। দিদি এখানে ডালার কিরকম রেট? মানে দাম 50-100, মানে সর্বনিম্ন হচ্ছে 50। 50 আপনারা কি কি দেন? আচ্ছা এইটা হচ্ছে 50 টাকা, 100 টাকা। আর 50 টাকার কোনো ডালা সাজানো নেই না? এই ডালাটা হচ্ছে 100 টাকা দাম। আর এটা হচ্ছে 50 টাকা, তাই? এটা হাত দেবো, এটা হচ্ছে 50 টাকা, এটা হচ্ছে 100 টাকা। আর আপনার ফুল মিষ্টি আলাদা কিনতে হবে। ধন্যবাদ। আপনাদের এখানে এখানে ফুল? আচ্ছা আচ্ছা, ফুল এখানে কিনতে হবে, ডালা ওখানে কিনতে হবে, মিষ্টি ওখানে, মানে তিনটে জায়গা থেকে।
মানে মোটামুটি ফুল কীরকম মিনিমাম পুজো দেওয়ার জন্য জাস্ট 20 টাকা। আচ্ছা, আর 50 টাকার ডালা হচ্ছে মিনিমাম, আর মিষ্টি তার মানে ওই 100-110 টাকার মতো পড়ে যাবে। আর একটু এগোলেই বাম দিকেই মন্দিরের পুষ্করণী, যেখান থেকে মায়ের আবির্ভাব হয়েছিল। এই পুষ্করণীর একটি ইতিহাস আছে, সব আমি আপনাদের আজ সংক্ষেপে শোনাব। মায়ের গর্ভগৃহের বাম পাশে দেবাদিদেব মহাদেবের অপূর্ব মন্দির। দেবাদিদেব মহাদেব এখানে কোষ্ঠী পাথরে শিবলিঙ্গ রূপে পূজিত হন। শিবলিঙ্গের একপাশে নন্দী মহারাজের শ্বেতপাথরের মূর্তি, একপাশে শ্বেতপাথরের গণেশ ভগবানের মূর্তি ও আরেক পাশে শ্বেতপাথরের কার্তিক ঠাকুর ও মা পার্বতীর মূর্তি। এক কোণে একটি ত্রিশূল বাসুকী নাগ শিবলিঙ্গকে জড়িয়ে আছে। আমি এখানকার অফিস ঘরে গেলাম, অফিস ঘরে গিয়ে মোটামুটি আপনাদের জন্য অনেক ইনফরমেশন কালেক্ট করলাম, যেটা আমি মন্দির দেখাতে দেখাতে আপনাদের বলবো সঠিক ইনফরমেশন, যেটার মাধ্যমে আপনারা এই মন্দির যখন দর্শন করবেন তখন ওই ইনফরমেশনগুলো আপনাদের অনেক কাজে লাগবে। চলুন এবার মাকে দর্শন করি, প্রথমে মাকে দর্শন করে তারপর আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো। মায়ের মন্দিরের গর্ভ গিয়ে ঠিক উল্টো দিকে চারিধার লোহার গ্রিল দিয়ে ঘেরা নাট মন্দির। মোট 11টি স্তম্ভের ওপরেই নাট মন্দির দাঁড়িয়ে আছে। নাট মন্দিরে ঢুকেই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা ও স্বামী বিবেকানন্দের বিশাল ছবি টাঙানো আছে। নাট মন্দিরের পরিবেশটা খুব সুন্দর এবং নাট মন্দির থেকে আপনি বেঞ্চে বসে মাকে মায়ের গর্ভগৃহ সিধা দেখতে পাবেন। আমি দেখুন আপনাদের দেখাচ্ছি, এইখানে আপনারা বসে পাকার তলায় বসে মাকে দর্শন করতে পারবেন। নাট মন্দিরের সামনে প্রশস্ত দালান আর তারপরে নয়চূড়া বিশিষ্ট মায়ের মন্দির। মায়ের গর্ভগৃহের তিন পাশে দালান, মন্দিরের প্রস্তর ফলক অনুযায়ী 811 বঙ্গাব্দে অর্থাৎ 1405 খ্রিস্টাব্দে এই সিদ্ধেশ্বরী কালীমাতা প্রতিষ্ঠা হয়। এই মন্দির প্রতিষ্ঠার একটি ইতিহাস আছে, যে আমি আপনাদের আজকে সংক্ষেপে শোনাচ্ছি। পাগরাসি বংশের জটাধর পাগরাসি এসেছিলেন যশোহর জেলার সরসোনা থেকে সস্তিক, সঙ্গে ছিলেন সুবলচন্দ্র ঘোষ মহাশয় সম্পর্কে গুরু শিষ্য। জটাধর পাগরাসি ছিলেন সাধক প্রকৃতিক। দেবী প্রতিষ্ঠার নেপথ্য প্রচলিত জনশ্রুতি এই যে, কালীতল অঞ্চলে একটি নির্দিষ্ট পুষ্করিণী থেকে একটি ঘট ভেসে উঠলে সেই ঘট স্থাপনের পর তাহার উপর সিদ্ধেশ্বরী মূর্তি প্রতিষ্ঠা করে পুজো অর্চনা করার জন্য দেবী এক রাত্রে সাধক জটাধরকে স্বপ্নাদেশ দেয়। দেবীর স্বপ্নাদেশ অনুযায়ী
ওই পুষ্করণী থেকেই 811 বঙ্গাব্দে সেই ঘরটি ভেসে উঠেছিল। সেই ঘরটি এখনও স্থাপিত আছে দেবী প্রতিমার নিম্নদেশে। মা এখানে সিদ্ধেশ্বরী কালিমা রূপে পূজিত হন। মায়ের মুখমণ্ডল হাস্যময়ী দ্বিভুজা মিনময়ী মূর্তি। মায়ের দক্ষিণ হস্তে খড়গ আর বামে নরমুণ্ড। দেবীর নিম্নাঙ্গ দৃশ্যমান নয়, পদতলে মহাদেব সাইত নেই। দেবী কৃষ্ণবন্যা, মায়ের জিহ্বা দৃশ্যমান নয়। 1335 বঙ্গাব্দের 28 ভাদ্র বৃহস্পতিবার রাত্রে কিছু দুর্বৃত্ত কর্তৃক শিশি কালীমাতার গহনার অপহরণের সময় মায়ের মূর্তির দক্ষিণ হস্ত ভেঙে যায়। সেহেতু ধর্মশাস্ত্র অনুযায়ী ওই মূর্তি বিসর্জন দিয়ে নতুন মূর্তি প্রতিষ্ঠা করা হয় 1336 বঙ্গাব্দের 14 কার্তিক। দেবী সিদ্ধেশ্বরী মাকে ঘিরে বহু আশ্চর্য ও অলৌকিক ঘটনা আছে। আমি তারই মধ্যে এক অলৌকিক ঘটনা আপনাদের শোনাচ্ছি। এক অসহায় রমণীর 11 বছর বয়স্ক পুত্র সন্তান অপহৃত হয়েছিল। প্রায় 3 বছর খোঁজাখুঁজির পর ছেলেটির কোনো সন্ধান পাওয়া গেল না এবং সকলে তাকে ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিল। তখন সেই অসহায় রমণী কি এক দৈব প্রেরণায় অনুপ্রাণিত হয়ে দেবীর শরণাপন্ন হন এবং আশ্চর্যরূপে দেবীর কৃপায় সুদূর নেপাল দেশ থেকে তার হারানো ছেলেকে ফিরে পেয়েছিলেন। চলুন, আপনাদের যে ভোগ রন্ধনশালা সেটা আমি আপনাদের একবার দেখিয়ে দিই। মহাদেবের মন্দিরের পাশেই এই মন্দিরের ভোগের রন্ধনশালা বা ভোগঘর। এই ভোগঘরে নির্দিষ্ট সেবায়ত ছাড়া ভোগ নিবেদনের আগে কেউ প্রবেশ করতে পারে না। খুবই নিষ্ঠা ও নিয়ম অনুসারে সব ঠাকুরের ভোগ এখানে রান্না করা হয়। ভোগ প্রসাদ হয়ে যাওয়ার পর এই ঘরে সেবায়ত বা ভক্তরা প্রবেশ করতে পারেন। আমি অফিসে এখানে কথা বললাম, এখানে প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা যদি এখানে এসে প্রসাদ গ্রহণ করতে চান তাহলে কিন্তু সকাল 8টার ভেতর এনাদের এসে জানাতে হবে যে আপনারা প্রসাদ নেবেন। প্রসাদের মূল্য হচ্ছে 125 টাকা, আর এখানে বসে ওনারা প্রসাদ গ্রহণ করতে দেবেন, প্রসাদ বিতরণ করবেন। আর আপনারা যদি চান তাহলে আপনারা পাত্র নিয়ে এসে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। এখানে প্রসাদ দু রকম হয়, বৃহস্পতিবার আর অমাবস্যার দিন এখানে খিচুড়ি প্রসাদ হয়, ওটাও 125 টাকা। আর বাদ বাকি দিন নিরামিষ প্রসাদ, তাও 125 টাকা। আপনারা যদি সকাল 8টার ভেতর এখানে চলে আসেন তাহলে এখানে কুপন নিতে পারেন, নয়তো তার আগের দিন আপনাকে সকালবেলা বা সন্ধ্যেবেলা এখানে কুপন নিতে হবে। তার নির্দিষ্ট সময়টা আমি আপনাদের স্ক্রিনে লিখে দিচ্ছি। আগের দিন যদি আপনারা কুপন নেন তাহলে এই সময় এসে কুপন কালেক্ট করতে হবে। আর আপনারা যদি দূর থেকে আসেন তাহলে সকাল 8টার ভেতর এই মন্দিরে চলে আসতে হবে, এসে আপনারা এখান থেকে কুপন নিয়ে এখানে বসে খেতে পারেন, ওনারা বসে খাওয়ানোর ব্যবস্থা করবে। নাট মন্দিরের ঠিক পেছনে একটি জায়গা লোহার গ্রিল দিয়ে ঘেরা আছে। এই সেই পবিত্র স্থান যেখানে হাঁড়িকাঠ বসিয়ে প্রত্যেক দীপান্বিতা অমাবস্যায় ছাগ বলি দেওয়া হয়। এখনও এই বলিপথা এই মন্দিরে চালু আছে। এখন দুপুর 12টা বাজে। প্রথমে দেবাদিদেব মহাদেবকে ভোগ নিবেদন করা হচ্ছে। ভোগঘর থেকে গর্ভগৃহ অবধি পবিত্র গঙ্গাজল ছিটিয়ে ভোগ নিয়ে যাচ্ছেন যে সেবায়েত রান্না করেছেন। প্রথমে দেবাদিদেব মহাদেবকে ভোগ নিবেদন করা হলো, এ দেখলেন ভোগ নিয়ে গেল। এরপর মাকে ভোগ নিবেদন করা হবে, তারপর ভোগারতি হবে, ভোগারতি পরে মন্দির বন্ধ হয়ে যাবে। এবার মূল মায়ের গর্ভ গিয়ে ভোগ নিয়ে যাওয়া হচ্ছে মাকে নিবেদনের জন্য। Thank you.
চলুন আমরা জিজ্ঞেস করে নিই, চার থালা বড় ভোগ এবং সর্বশেষ একটি ছোট থালা কোন কোন ঠাকুরকে নিবেদন করা হয়েছে? দিদি, যে পাঁচ থালা ভোগ গেল না, ওটা কি শুধু মায়েরই? চারটে থালা মানে মা চণ্ডী, আর তারপর হচ্ছে মা দুর্গা, মা সিদ্ধেশ্বরী মা আর নারায়ণ, এই চার থালা। আর লাস্টে যে ছোটটা গেল, ওটা মাছ গেল। আর ও প্রত্যেক দিনই কি মাকে মাছ দেওয়া হয়? বৃহস্পতিবার দেওয়া হয় না। আচ্ছা, কালকে যেমন পূর্ণিমা আছে, পূর্ণিমায় লুচি ভোগ দেওয়া হয়। আচ্ছা, আর অমাবস্যায় মাছ দেওয়া হয়, পূর্ণিমায় লুচি বলেছি। আপনাদের মন্দির খোলা ও বন্ধের সময়সূচিতে আমি বলে দিচ্ছি, সকাল 5টার সময় মন্দির খোলা হয় এবং 12:15 সময় দুপুরের ভোগ আরতি হওয়ার পরে মন্দির বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4:15 সময় মন্দির খোলা হয়, আবার 8:15 সময় মন্দির বন্ধ হয়ে যায়। তো আপনারা যদি এই মন্দিরে এসে দর্শন করতে চান মাকে, তাহলে এই যে সময়টা বললাম, এই সময়সূচির মধ্যেই আপনাদের আসতে হবে। মায়ের ভোগ খাওয়া হয়ে গেছে, এবার ভোগ প্রসাদে পরিণত হবে ভোগ আরতির পরে। ভোগ আরতি শুরু হয়ে গেছে। মায়ের ভোগ এবার দর্শনার্থীদের খাবারের সাথে মিলিয়ে প্রসাদ হিসেবে কুপনের বিনিময়ে বিতরণ হবে। যে দর্শনার্থীরা বাড়ি থেকে পাত্র নিয়ে এসেছেন, তারা ভোগ ঘর থেকে প্রসাদ নিয়ে যাচ্ছেন কুপনের বিনিময়ে। আজ মাত্র 4 জন বসে ভোগ প্রসাদ গ্রহণ করবেন, ওনাদের অনুরোধে আর চেয়ার টেবিলের ব্যবস্থা না করে বেঞ্চে বসে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা হয়েছে। Thank you.
আপনারা কোথা থেকে এসেছেন? আমি হাওড়া কদমতলা। আর মা দিদি আছে, ড্রাইভার আছে, ওরা হুগলি আলমনাথ। আচ্ছা, তার মানে এখানে এসে সকাল 8টার সময় আপনারা কুপন নিয়ে নিয়েছেন। আচ্ছা, আর আপনারা বসে খাচ্ছেন এখানে প্রসাদ? আচ্ছা, কিরকম মনে হচ্ছে আপনাদের? ভালো? আচ্ছা 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 তার মানে আমি আমার দর্শকদের বলতে পারবো এখানে এসে প্রসাদ গ্রহণ করার জন্য? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত আমার ভিডিওটাকে শেয়ার করবেন তত গুরুজনেরা বাড়িতে বসে আমার চ্যানেলের মাধ্যমে, আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির দেখার সুযোগ পাবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা জানিয়ে দিই। আমার নাম অলোক, আপনারা দেখছেন আমার চ্যানেল জার্নি উইথ ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে, আর যদি আমার ভিডিও সত্যি ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপে দেবেন, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যাবে। তাহলে আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমিও যেন ভালো থাকতে পারি। আমি ভালো থাকলেই নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘোরার সুযোগ পাবো এবং আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সেটা দেখাতে পারবো। তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিও।